নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে। তো ইন্ডিয়ান ফুটবল নিয়ে নতুন অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেগুলোই তোমাদের এই ভিডিওতে জানাবো। তো আশা করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কথা বলা যাক ডুরান্ড কাপ নিয়ে। তো তোমরা জানোই যে কালকে ডুরান্ড কাপের সেমিফাইনাল ছিল, ইস্টবেঙ্গলের সঙ্গে গোকুলাম কেরাল এফসি আর মোহনবাগানের সঙ্গে রিয়েল কাশ্মীর এফসি। তো আশা করছি ম্যাচের রেজাল্টগুলো তোমরা জানো। তাও একবার তোমাদের জানিয়ে দিই যে ইস্টবেঙ্গলের সঙ্গে গোকুলাম কেরাল এফসির ম্যাচটা শেষ পর্যন্ত ড্র ছিল এবং পেনাল্টি শুট আউটে গিয়ে গোকুলাম কেরাল এফসি ম্যাচটা জেতে, আর উল্টো দিকে মোহনবাগান রিয়েল কাশ্মীর এফসিকে হারায় 3-1 গোলে। আর যদি ম্যাচগুলোর ব্যাপারে কথা বলা যায়, তো রিয়েল কাশ্মীরের সঙ্গে মোহনবাগানের ম্যাচটায় মোহনবাগানের ডমিনেন্স ছিল, তারা খুবই ভালো খেলেছে এবং আফটার 90 মিনিটস মোহনবাগান এগিয়েছিল 1-0 গোলে, যেখানে মোহনবাগানের হয়ে গোল করেছিলেন সালভা চামড়ো। যদিও ইঞ্জুরি টাইমে রিয়েল কাশ্মীর এফসি গোল শোধ করে দেয় এবং তারপর এক্সট্রা টাইমে ম্যাচ যায় এবং সেখানে মোহনবাগানের হয়ে 2 গোল করেন ভিপি সুহের এবং শেষ পর্যন্ত ম্যাচটা মোহনবাগান জিতে 3-1 গোলে। তো মোহনবাগানের হয়ে সুপার সাব হিসেবে নেবে এদিন ভালো খেলেন ভিপি সুহের, ভাগ্য সাথে থাকলে তার হ্যাট্রিকও হয়ে যেত। এছাড়াও মোহনবাগানের হয়ে ভালো খেলেন সুরাবুদ্দিন মল্লিক, জোসেবাবি ইতিয়া, ফ্রান গঞ্জালেজের মতো প্লেয়াররা। আর যদি ইস্টবেঙ্গলের কথা বলা যায়, তো একটাই কথা বলতে হয় ব্যাড লাক। ইস্টবেঙ্গল সেই ম্যাচের 90 মিনিটস অব্দি 1-0 গোলে এগিয়েছিল এবং সেখানেও ইঞ্জুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে গোকুলাম কেরাল এফসি এবং ইস্টবেঙ্গলের একটি রেড কার্ড হয় আর ম্যাচের মোড় সেখান থেকেই ঘুরে যায়। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে গেছিল এবং সেখানে গোকুলামের গোলকিপার উবেদ খুব ভালো খেলেন এবং 2 ভালো সেভ করেন এবং পেনাল্টিতে ম্যাচ জিতে যায় গোকুলাম কেরাল এফসি। তো ডুরান্ড কাপ 2019 ফাইনাল হতে চলেছে মোহনবাগানের সঙ্গে গোকুলাম কেরাল এফসি এবং ম্যাচটা হবে 24 আগস্ট। তো চলো গেস, এবার কথা বলা যাক ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমকে নিয়ে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোয়ালিফায়ার্সের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হয়ে গিয়েছিল এবং বেশ কয়েকদিন ধরে প্র্যাকটিস চলছিল। তো সেই ক্যাম্প থেকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ ইগোর টিমের 6 প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। তো সেই 6 প্লেয়ার কারা তোমাদের জানিয়ে দিচ্ছি। তো সেই প্লেয়ারগুলো হচ্ছে সালাম রঞ্জন সিং, আনোয়ার আলী, জেডি লাল্লিনজুয়ালা, ফারুক চৌধুরী, জবি জাস্টিন এবং প্রণয় হালদার। অর্থাৎ এই 6 প্লেয়ারকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাম্প থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। আর এর সাথে আরও একটা আপডেট জানিয়ে রাখি যে সাফ আন্ডার 15 চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে এবং সেখানে ফার্স্ট ম্যাচে ইন্ডিয়া নেপালকে হারিয়েছে 5-0 গোলে। তো চলো এবার চলে আসা যাক ট্রান্সফার নিউজে। তো ট্রান্সফার নিউজের ফার্স্টেই বেঙ্গালুরু এফসি সাইন করিয়ে নিয়েছে আশিক কুরুনিয়ানকে। তো আশিক কুরুনিয়ান একজন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার এবং তিনি মেনলি একজন লেফট উইঙ্গার হিসেবে খেলেন এবং তার আগের সিজনে তিনি খেলছিলেন এফসি পুনে সিটির হয়ে। তো সেই আশিক কুরুনিয়ানকে সাইন করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি এবং তারা 70 লাখ টাকা ট্রান্সফার ফি দিয়ে তাকে সাইন করিয়েছে। তো এটা একটা ভালো সাইনিং বেঙ্গালুরু এফসির জন্য এবং তারা চাইলে এখন অল ইন্ডিয়ান অ্যাটাকেও খেলতে পারে, মানে লেফট উইংয়ে আশিক কুরুনিয়ান, রাইট উইংয়ে উদান্ত সিং এবং অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড সুনীল ছেত্রী খেলবে। তো অল ইন্ডিয়ান অ্যাটাকেও তারা চলে যেতে পারে। আর এর সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একজন নতুন প্লেয়ারকে সাইন করিয়েছে, যেই প্লেয়ারটির নাম হচ্ছে ম্যাক্সিমিলিয়ানো বাড়েইরো। তো এই ম্যাক্সিমিলিয়ানো বাড়েইরো হচ্ছেন একজন আর্জেন্টাইন স্ট্রাইকার যিনি মেনলি খেলেছেন ভেনিজুয়েলা, আর্জেন্টিনা এবং মেক্সিকোর ক্লাবে। তো এই প্লেয়ারটির বয়স 34 বছর এবং তিনি মেনলি খেলতে পছন্দ করেন একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে এবং এর সাথেও তিনি খেলতে পারেন লেফট উইংয়ে এবং রাইট উইংয়ে। তো একজন ভালো স্ট্রাইকার, গোল স্কোরিং ক্ষমতাও খুবই ভালো। তো দেখা যাক এই প্লেয়ারটি নর্থ ইস্টের জন্য বার্থোলোমিও ওগবেচের পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারে কিনা। আর এর সাথে কেরালা ব্লাস্টার্স এফসি একজন নতুন প্লেয়ারকে সাইন করিয়েছে, যেই প্লেয়ারটির নাম হচ্ছে জাইরো রড্রিগেজ। তো এই জাইরো রড্রিগেজ একজন ব্রাজিলিয়ান প্লেয়ার যিনি মেনলি খেলেন ডিফেন্ডার হিসেবে এবং তার বয়স 26 বছর। তো তিনি মেনলি সেন্টার ব্যাক হিসেবে খেলতেই প্রেফার করেন এবং তিনি আসছেন জাপানের সেকেন্ড ডিভিশন লিগ থেকে, মানে জে লিগ 2 থেকে। যদিও কেরালার ফার্স্ট টিমে চান্স পাওয়াটা তার জন্য একটু শক্ত হবে কারণ অলরেডি সেখানে সন্দেশ সিংহন এবং জিয়ানি জুইভাল্লুন আছে। তো দেখা যাক চান্স পেলে তিনি আইএসএলে কেমন পারফরমেন্স করেন। তো গাইস, ব্যাস এগুলোই ছিল নতুন কিছু ট্রান্সফার নিউজ এবং ইন্ডিয়ান ফুটবল আপডেট তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে আর তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাবে। আর চাইলে তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাড আর ফলো করতে পারো, আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।